কারণ বাউলের কথা বলে পালার কথা বলে এমন এমন কর্মকাণ্ড হয় যেটা অনেক সময় যাত্রার চাইতেও খারাপ অবস্থা হয়ে যায় কি কথাটা সত্য হবে আমি শুধু এতটুকু সাপোর্ট চাই যে আগামীতে শেখ হাসিনা সরকার যদি এদেশে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আইন করতে হবে একটা যে বাংলাদেশে কোনো জায়গায় বাউল বিচার পালা গানে কোনো পারমিশন লাগবে না না এবার আসেন পারমিশনের ব্যাপারে এখানেও আমি কথা রাখতে চাই এটা আমি সংসদীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আছে এই কমিটিতে কিন্তু আমি একজন সদস্য হিসেবে কাজ করি এবং দীর্ঘদিন ধরেই কাজ করছি এই 15 বছর ধরেও কাজ করছি এই সারা বাংলাদেশে যত জেলায় যত নতুন নতুন আপনার শিল্পকলা ভবন হয়েছে এটা আমরা পাশ করিয়েছি এবং প্রত্যেকটা উপজেলায় ইতিমধ্যে অনেকগুলো উপজেলায় কাজ শুরু হয়েছে যতটা উপজেলা আছে প্রত্যেকটা জায়গায় যেন শিল্পকলা একাডেমি থাকে সেটার জন্যে আমরা কাজ করে যাচ্ছি শুধু তাই না এই পারমিশনের ব্যাপারে আপনাদের গানের পারমিশনের ব্যাপারে সেই সংসদীয় কমিটিতে আমি এই প্রস্তাবটা উত্থাপন করি যে আমাদের শিল্পীরা প্রত্যেকটা জায়গায় গিয়ে ডিসি সাহেব এসপি সাহেবরা তারা পারমিশন দেয় না বিভিন্নভাবে তাদের গান বন্ধ হয়ে যায় এটা নিয়ে আমাদের সংসদীয় কমিটির কিছু করণীয় আছে কি না তখন সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে এইটা অবগত করাইল এবং বলল যে আমরা একটা চিঠি দিচ্ছি যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিসি মহোদয়ের কাছে যেন এই চিঠি পৌঁছায় যে অবশ্যই যেখানে বাউল বিচার গান হবে সেইখানে যাতে কোনো বাধা না আসে সেখানে যাতে পারমিশন দেওয়া হয় এবং আমাদের সংসদীয় কমিটি থেকে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার এবং জেলা প্রশাসকের কাছে ডিসির কাছে এই চিঠি কিন্তু আছে এবং সেই চিঠি আমি দেওয়ার জন্য কিন্তু আমি সেই উদ্যোগটা নিয়েছিলাম আমাদের সংসদীয় কমিটির মাধ্যমে কিন্তু অনেক জায়গায় এটা বলে না অনেক জায়গায় দেখা যায় এটা অনেকেই জানে না অনেকেই আবার এটা নিজেদেরও অনেক সমস্যা আছে কোনটা যে প্রকৃত বাউল গান আর কোনটা যে আসল পালা গান হচ্ছে বা বিচার গান হচ্ছে এটাও কিন্তু অনেক সময় প্রশাসন একটু কনফিউজড হয়ে যায় কারণ বাউলের কথা বলে পালার কথা বলে এমন এমন কর্মকাণ্ড হয় যেটা অনেক সময় যাত্রার চাইতেও খারাপ অবস্থা হয়ে যায় কি কথাটা সত্য বললাম কি না এই কারণেই কিন্তু প্রশাসন যারা তারা তো আর বাউল গান পালা গান কোনটা বিচার গান কোনটা আর নাচানাচি কোনটা হয় এটা কিন্তু তারা অতটা বুঝে না এই কারণে করে কি যে ওইখানে একটা অঘটন হইতে পারে ওখানে একটা মানে অশ্লীলতা হইতে পারে এই নানান কাহিনীর জন্য কিন্তু এগুলা মাঝে মাঝে কিন্তু এগুলা বন্ধ করে দেয় তারা এই জায়গাটায় আপনাদের কিছু শক্তিশালী ভূমিকা নিতে হবে যে না আমরা যারা পালাগানের শিল্পী এই যে সমিতি আছে আপনারা প্রত্যেকটা সমিতির আপনাদের যারা লোকজন তাদেরকে কার্ড দিয়ে দেন তাদেরকে একটা পরিচয়পত্র করে দেন এবং আপনারা বলেন যে আপনারা যেখানে পালাগান করবেন আগামীতে যদি শেখ হাসিনা সরকার আমি জানি যে অল্প সময় আছে আমি এক কথা বললেই কিন্তু সেটা হয়ে যাবে না এখানে আরও দুইজন নেতৃবৃন্দ নেতা আছেন যাদেরও কিন্তু আজকে শুনে যাচ্ছেন তারাও কিন্তু আমি যদি একটা কথা সংসদে তুলি আমার মনে হয় মিন্টু ভাই বা আগামীতে নিখিল ভাই সংসদে যাবেন আমি আশা করব তারা যদি এটাকে সাপোর্ট দেয় এই বিষয়টাকে সাপোর্ট দেয় তাহলে আমার মনে হয় আপনাদের জন্য আরও বেশি উপকার হবে আমি শুধু এতটুকু সাপোর্ট চাই যে আগামীতে শেখ হাসিনা সরকার যদি এদেশে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আইন করতে হবে একটা যে বাংলাদেশে কোনো জায়গায় বাউল বিচার পালা গানে কোনো পারমিশন লাগবে না এটা অবশ্যই করা আমাদের উচিত হ্যাঁ সেখানে উল্লেখ থাকতে হবে এমন যে বাউল বিচার বা পালা গান এইখানে যেন তেন গান বললো গানের নাম দিয়ে সেখানে একটা অশ্লীলতা শুরু হয়ে গেল হ্যাঁ মানে নানান এইগুলার মধ্যে সরকার এই দায় দায়িত্ব নিবে না এই রিস্ক নিবে না এটা প্রশাসন নিবে না হ্যাঁ অনেক জায়গায় অনেক ধরনের অঘটন সেজন্য ঘটে তো এই এই জিনিসটা ক্লিয়ার করতে হবে এবং সেই জন্য আপনাদের যাতে কোনো আপনারা যারা আসল বাউল আছেন পালা গান করেন বিচার গান করেন তাদের যাতে সমস্যা না হয় সেই দিকটা এই সরকার অবশ্যই খেয়াল করবে কারণ এই সরকার তো শিল্পী বান্ধব সরকার এই সরকার এদেশের সংস্কৃতি বান্ধব সরকার এই সরকার যদি এটা না করতে পারে ওই বিএনপি জামাত আসলে কি শিল্পীরা কোনো কিছু করতে পারবে কোনো দিন পারবে না অতএব এই সরকারকে রাখা এই সরকারের পাশে থাকা এটা আমাদের জন্য প্রয়োজন আমাদের দায়িত্ব এটাই আমি মনে করি আজকে যেই শিল্পকলা যেই কর্মকাণ্ড শুরু করলো এই ব্যাপারেও আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই এই কালচারাল আমাদের এই যে
আমাদের যে সংসদীয় সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি, এইখানেই কিন্তু আমি এই প্রস্তাবটা এবং সেই প্রস্তাবটা এখনও লিখিত আকারেই আছে যে আমি প্রস্তাবটা রেখেছিলাম যে আজকে সারা বাংলাদেশে যেইভাবে ওয়াজের নামে এক ধরনের বক্তা, যারা যাদেরকে আমি বক্তাই বলি, তারা বক্তব্য দিয়ে যেইভাবে সরকারের উন্নয়নের কথা বলে না, সরকারের বাইরে গিয়ে এবং নানা ধরনের কুৎসারটনের জন্য তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে যায়, সেইখানে একমাত্র এই শিল্পীরা বাউলরা তারা প্রতিদিন যেই প্রোগ্রামেই গান করে, হয় নেত্রীকে নিয়ে, হয় বঙ্গবন্ধুকে নিয়ে, না হয় স্থানীয় এমপিকে নিয়ে, না হয় ওখানে উন্নয়ন নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে এই শিল্পীরা একটা করে গান করে। তাহলে আমার ওই বক্তাদের বিরুদ্ধে আমার যদি বক্তা দিয়ে, গান দিয়ে, সুর দিয়ে মানুষকে আমার কন্ট্রোলে আনতে হয়, জানাইতে হয়, বুঝাইতে হয়, তাহলে আমার শিল্পী দরকার, আমার বাউলদেরকেই দরকার। আমি এই প্রস্তাবটা বললাম যে সামনে নির্বাচন আসছে, ডিজি মহোদয়কে বললাম যে আপনি এই উদ্যোগটা নেবেন যে সারা বাংলাদেশে যতগুলো শিল্পকলা আছে সেখানে দরকার হলে প্রত্যেকটা জেলার শিল্পী আছে তাদেরকে আলাদা আলাদা করে দায়িত্ব ভাগ করে দিবেন এবং প্রত্যেকটা জায়গায় আপনারা কিছু টাকা পয়সা খরচ করে এখানে তাদের একটা গানের ব্যবস্থা করবেন এবং দরকার হলে সরকারের কি উন্নয়ন আছে সেই পালাও আপনারা দরকার হলে আপনারা ওইভাবে দিবেন যে একজন সরকারের উন্নয়নের কথা বলবে আর একজন দরকার হলে মানে ওইটা জানতে চাবে কি উন্নয়ন সরকার করছে পক্ষ বিপক্ষ করে। এই ধারণাটাই, থিমটা উনাদের মাথায় আসে না, আমলাদের মাথায় আসে না, এটা আমাদের মতো কামলাদের মাথায় আসে, কারণ যারা আমরা এগুলা করি আমাদের মাথায় এগুলো আসে। অতএব এই বিদ্যুৎ এই প্রস্তাবটা আমারই দেওয়া, যেটা আজকে শুরু করেছে, এখানে অনেক মিডিয়া আছে, আমি কালকে মন্ত্রীকেও এটা বলছি যে মন্ত্রী মহোদয় এই প্রস্তাবটা কিন্তু আমিই রেখেছিলাম, কিন্তু যখন শিল্পকলা এটা শুরু করে তখন কিন্তু আর আমরা যে সংসদীয় কমিটির উনাদের চাইতেও একটু উপরে আসি, আমাদেরকে জানানোর প্রয়োজন কেন মনে করে না, এটা আপনি ডিজিকে একটু জিজ্ঞেস করবেন, না হলে আমি আগামী সংসদীয় কমিটিতে আবারও কিন্তু আমি এই বক্তব্য উঠাবো এবং আমি প্রশ্ন করব তাকে। অতএব আমার কথা হলো, আমি জানলাম না জানলাম কিন্তু কাজটা শুরু হয়েছে, এতেই আমি সবচাইতে বড় খুশি, এতেই কিন্তু আমি বড় খুশি যে আজকে শিল্পীদেরকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিল্পকলার মাধ্যমে আজকে সরকারের কথা বলার জন্যে, উন্নয়নের কথা বলার জন্যে, এই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্যে আজকে কিন্তু এই শিল্পীরা মাঠে নেমেছে এবং তারা বললে কিন্তু সাধারণ মানুষ এটাকে শুনে এবং সত্যটা তারা মানে, এর জন্যই কিন্তু এই প্রস্তাবটা রাখা। আজকে সেটা শুরু হয়েছে, আমি সেই জন্য শিল্পকলাকে এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই শিল্পীরাই হচ্ছে আমাদের সাহস, এই শিল্পীরাই হচ্ছে আমাদের মূল বক্তা, তারা তাদের সুরের মাধ্যমে, লেখনির মাধ্যমে এই সরকারের উন্নয়নের কথা, নৌকার কথা, স্বাধীনতার কথা, জয় বাংলার কথা, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা তারাই একমাত্র তুলে ধরে। অতএব শিল্পীদেরকে ছাড়া আমরা না, সরকার না, এবং সরকার ছাড়া আমরা এই শিল্পীরা না। অতএব আপনাদের পাশে আমরা আছি, সরকার আছে, আর সরকারের পাশেও আপনারা আছেন। অতএব এই ধারাটাকে আমরা ঠিক রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আপনাদের সাথে থাকব এবং আছি ইনশাল্লাহ। আরও অনেক কথা ছিল, আরও যদি কোনো প্রশ্ন থাকে আমি পরবর্তীতে আপনাদের সাথে বসে, আপনাদের কি প্রয়োজন, আমরা আপনাদের পাশে কেমনে থাকতে পারি, আমরা বলতে সরকার, আমিও আপনাদের একজন, আমিও আপনাদের একজন। অতএব তারপরেও আমি যেহেতু দুই দলেই আছি, দুভাষী হিসেবে আর কি, আমি আপনাদের দলেও আছি, সরকারের দলেও আছি, অতএব কখন কি প্রয়োজন হবে আপনারা সেটা আমাকে জানাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আবারও যেই সমিতিতে আজকে বাংলাদেশ বাউল সমিতিতে আমি আসলাম, এটার প্রতিষ্ঠাতা আমাদের শাজাহান ভান্ডারী, ওনার সাথে আমারও একটা দারুণ অন্তরঙ্গ, একটা ভালো সম্পর্ক ছিল, কারণ যেহেতু আমিও এই সমিতিরই একজন। এই সমিতি যখন প্রথম 2005-06 সালে আমরা যখন এটাকে লিপিবদ্ধ করাই সমাজ কল্যাণ থেকে, তখন কিন্তু উনিও ছিলেন এবং সকলেই একসাথে ছিলেন, আজকে হয়তো দুই ভাগ হয়েছে কিন্তু একই বাউল। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না, নামাজে দাঁড়িয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, ধন্যবাদ সবাইকে, জয় হোক বাউলদের।